সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিউ কুকিং হাউস ই সেভেন চ্যানেলে আপনাকে স্বাগতম চলে এলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে খুবই সুস্বাদু একটি সবজি মাংস খেতে খেতে যখন সকলেই হাঁপিয়ে উঠবেন সেই সময় চমৎকার সুস্বাদু মাছের মাথার এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে ঘরোয়া মশলায় আজকের রেসিপিটি তৈরি করছি আশা করছি সবার খুবই ভালো লাগবে মাছের মাথা তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন আজ আমি যেইভাবে রান্না করেছি এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না চমৎকার সুস্বাদু মাছের মাথা দিয়ে এই রেসিপিটি আজ আমি কি উপকরণ দিয়ে তৈরি করলাম কিভাবে তৈরি করলাম তা দেখতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি আজ যেভাবে রান্নাটি করেছি এভাবে রান্না করলে সবচেয়ে সেরা স্বাদ হবে চমৎকার সুস্বাদু মাছের মাথার এই রেসিপিটি রান্নার জন্য চুলো একটি প্যান দিলাম দিলাম হাফ কাপ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজ কুচি এ পর্যায়ে চুলোর তাপ মিডিয়াম রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভিউয়ার্স খুবই সুস্বাদু এই রেসিপিটি মাংসর স্বাদ ভুলিয়ে দিবে এতটাই মজার হয় তো যারা স্বাস্থ্যকর রেসিপি দেখতে পছন্দ করেন তারা প্লিজ এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করছি সবার খুবই ভালো লাগবে পেঁয়াজটাকে সামান্য একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এই সবজিতে রসুন পেস্টটা একটু বাড়িয়ে দিলে খেতে ভীষণ মজার হয় এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ চুলোর তাপ মিডিয়াম রেখেই ফ্রাইটি করে নিচ্ছি কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার এর মাঝে আমি মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি এই মৌরি এর স্বাদ অনেক বাড়িয়ে দিবে এতটা মজার হয় এভাবে রান্নাটা করলে তো যারা এভাবে রান্নাটি এখনও করেননি তারা আজকের ভিডিও ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেলটি অল করে দিতে একদমই ভুলে যাবেন না তো এ পর্যায়ে মাঝে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ মরিচ গুঁড়ো মরিচটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু মাছের মাথা একটু ঝালঝাল খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো তারপর সবশেষে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এভাবে রেসিপিটা রান্না করলে খেতে ভীষণ মজার হয় মশলাগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি চার পাঁচ মিনিট চুলোর তাপ মিডিয়াম লোতে রেখেছি এ পর্যায়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মাঝে এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো খুব বেশি ফ্রাই হয়ে না যায় কারণ মশলা খুব বেশি ফ্রাই হলে তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই সামান্য একটু ভেজে নেওয়ার পর মশলাগুলোর মাঝে পানি অ্যাড করে দিলাম এবং নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি মাছের মাথা এড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুই পিস মাছ এবং একটি লেজ এখন এই মাছগুলোকে উল্টে পাল্টে মশলার মধ্যে কুক করে নিচ্ছি জাস্ট দশ মিনিট এই সবজি রান্নাটার সময় অবশ্যই প্রথমে মাছ এবং মাছের মাথা যাই থাকুক না কেন প্রথমে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে কিছুক্ষণ তবে কষানোটা এমনভাবে করতে হবে যাতে মাছগুলো খুব বেশি সফট হয়ে ভেঙে না যায় কারণ মাছের মাথা খুব বেশি ভেঙে গেলে কাঁটা বেরিয়ে যায় সবজির মাধ্যে কাটাটা মিশে গেলে খেতে ভালো লাগে না মাছের মাথাটা সামান্য একটু কষিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি তারপরে মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো জালি কুমড়ো দিয়ে আজ মাছের মাথাটা রান্না করছি আপনারা এভাবে যে কোনো সবজি দিয়েই রান্নাটা করে নিতে পারেন ভিউয়ার্স খুবই সুস্বাদু হয় এভাবে রান্নাটা করে নিলে গরম ভাতের সাথে একদম জমে যায় এ পর্যায়ে ঢাকনা দিয়ে কুক করব দশ মিনিট চুলোর তাপ মিডিয়াম রেখেই কুক করে নিতে হবে এখনও আমি কোনো ঝোলের পানি ব্যবহার করি নাই যেহেতু কুমড়ো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এই পানিটার মাঝেই কুমড়োগুলোকে কষিয়ে নিব বা সেদ্ধ করে নিব যারা সহজে রান্না দেখতে পছন্দ করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ কুচানো কাঁচামরিচ কাঁচামরিচটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে তবে এই মাছের মাথার সবজিটার মধ্যে কাঁচামরিচ একটু বাড়িয়ে দিলে এর স্বাদ যেন ভুলার নয় এ পর্যায়ে মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়েচেড়ে সেট করে দিচ্ছি মাছগুলোকে এখন ঢাকনা দিয়ে কুক করব আরও প্রায় দশ মিনিট চুলোর তাপ মিডিয়াম রেখেই কুক করেছি দশ মিনিট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি এটি অপশনাল আমি জাস্ট স্বাদ বাড়ার জন্য অ্যাড করেছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি মাছগুলোকে খুব আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো আস্ত রেখেই রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি ভিওয়ার্স গরুর মাংস খেতে খেতে অনেক বেশি অরুচি লাগলে এই মাছের মাথার সবজিটি এভাবে রান্না করে খেয়ে দেখুন ভীষণ মজার হয় খাবারের অরুচি ভুলিয়ে দিতে এই রেসিপিটাই যথেষ্ট ঝোলের পানি অ্যাড করলাম কুক করছি তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু মাছের মাথার তরকারি আশা করছি সহজ এবং মজার এই রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ